অমিত শাহর সফর নিয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে জম্মু ও কাশ্মীরে। পাকিস্তান আমাদের জনগণকে হত্যা করছে, আমাদের বিভক্ত করার চেষ্টা করছে, বলেছে এলজি সিনহা। লাদাখে ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম শাখা খুলেছে। সিরিয়ার ড্রোন হামলায় আল কায়দা কমান্ডার নিহত। অনিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়া গণতন্ত্রের জন্য হুমকি, বলেছে এরদোগান। আসসালামু আলাইকুম, আমি নীরব ইসলাম, আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। অমিত শাহর সফর নিয়ে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের 3 দিনের সফরের পরিপ্রেক্ষিতে শনিবার জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা কাশ্মীর জুড়ে জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর পরীক্ষণ, লাফালাফি এবং নজরদারি উন্নত, একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এ কথা জানান। নিরাপত্তা অত্যন্ত কঠোর এবং অনুসন্ধান জোরদার করা হয়েছে। পুলিশ এবং সিআরপিএফ দলগুলি প্রচুর পরিমাণে টহল দিচ্ছে। এছাড়াও যানবাহনের হঠাৎ স্ফোট এবং ফ্লাশ অনুসন্ধান করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নিরাপত্তা বাহিনী সংবেদনশীল এলাকায় মোবাইল বাংকারের উপস্থিত বাড়িয়েছে এবং নারী আধাসামরিক বাহিনী মোতায়েন করেছে। তিনি বলেন, মোবাইল বাংকারগুলিতে উচ্চ রেজুলেশন ক্যামেরা লাগানো হয়েছে এবং চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও বলেন, শ্রীনগরের নিরাপত্তার জন্য পুলিশ ও আধাসামরিক বাহিনী অতিরিক্ত লোক মোতায়েন করা হয়েছে। জনগণের সহযোগিতা কথা উল্লেখ করেছেন অফিসার এবং বলেছেন যে শ্রীনগরের পুরনো শহর এবং দক্ষিণ কাশ্মীর জেলার কিছু অংশে মোবাইল ইন্টারনেট পরিষেবা হ্রাস করা হয়েছে। এই এলাকাগুলি যেখানে ইদানিং রিপোর্ট করা হয়েছে, অফিসার বলেন, এই ধরনের হামলা স্পষ্টতই বৃহত্তর নিরাপত্তা প্রতিক্রিয়া আকর্ষণ করে। আমরা এখানে প্রয়োজন মনে রাখছি এবং সেখানে টাইপ এবং সংখ্যাতে বহু সেনা জোরদার করছি। এদিকে থাকছে, পাকিস্তান আমাদের জনগণকে হত্যা করছে এবং আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করছে, বলেছে এলজি সিনহা। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা 1947 সালের অক্টোবরের পশতুন উপজাতীয়দের ছদ্মবেশ পাকিস্তান সেনাবাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া সমস্ত সাহসী সৈনিক এবং বেসামরিক লোকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। SKICC-তে 22 অক্টোবর 1947 এর স্মৃতি বিষয়ক সেমিনারের বক্তৃত্বাকালে তিনি বলেন যে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে পাকিস্তানের নৃশংসতা বিশ্বের সবার সামনে উন্মোচিত হয়েছে। পাকিস্তানের সন্ত্রাসী হামলায় ক্ষত এখনও তাজা। 22 অক্টোবর পাকিস্তানের নৃশংসতা স্মরণ করিয়ে দেয়, সবসময় এটি কালো দিনই থাকবে, শুধু জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য নয়, সমগ্র মানবতার জন্য। সিনহা ব্রিগেডিয়ার জেনারেলের মতো সাহসী হৃদয়ের বীরত্ব ও আত্মত্যাগের গল্প তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। রাজিন্দার সিং, মকবুল শেরওয়ানি, উইলিয়াম সেলফ ডিফেন্স কর্পসের প্রধান কান্তা ওয়াজির এবং অন্যান্য অজ্ঞাত যোদ্ধারা, আমাদের যুবকদের অবশ্যই জানা উচিত যে ব্রিগেডিয়ার রাজেন্দর সিং মুসলিমের কিছু সৈনিক নিয়ে কিভাবে পাকিস্তান উপজাতিদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, কাশ্মীর ও কাশ্মীরতাকে বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের অবশ্যই বারামুল্লার যুবক মকবুল শেরওয়ানির সম্পর্কে শিক্ষিত হতে হবে, যিনি পাকিস্তানি উপজাতিদের প্রতিহত করেছিলেন, এসব কথা জানান এলজি সিনহা। অপরদিকে জানিয়ে দিব, লাদাখে ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম শাখা খুলেছে। ব্যাংক অফ ইন্ডিয়া শুক্রবার লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলে তার ক্রিয়াকলাপ প্রশাসিত করেছে এবং তার শীর্ষ অধিকারীদের সাথে প্রথম শাখা খুলেছে বলে যে ব্যাংকারটি প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী লোকদের কাছে তারা ব্যাংকিং পরিষেবা প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশ ও বিদেশের একটি ব্যাংক দ্বারা 5,086তম শাখা ছিল এটি। এটি সম্পূর্ণরূপে কম্পিউটারাইজ এবং ডিজিটালাইজ ই গ্যালারির সুবিধার সাথে লেহ বাসিন্দাদের 24x7 ব্যাংকিং প্রদান করে, বলেন তিনি। তিনি বলেন, BOIN-এর ব্যবস্থাপনার পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে দাসফিল্ড, জেনারেল ম্যানেজার AK জৈন, জেনারেল ম্যানেজার বাসুদেব, শাখা উপস্থাপক সঙ্গীতা এবং বিভিন্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি গ্রাহকদের উপস্থিতিতে শাখাটি উদ্বোধন করেছেন। এদিকে থাকছে, সিরিয়ার ড্রোন হামলায় আল কায়দা কমান্ডার নিহত।
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল কায়দা জ্যেষ্ঠ এক কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সিরিয়ার দক্ষিণ অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এর দুই দিন পরই আল কায়দার এক কমান্ডারকে হত্যা করল মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাহিনী সেন্ট্রাল কমান্ডারের মুখপাত্র মেজর জন রিসপোকি বিবৃতিতে বলেন, সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আল কায়দার জ্যেষ্ঠ নেতা আব্দুল হামিদ আল মাতার নিহত হয়েছেন। আর আল কায়দার ওই নেতা ছাড়া ড্রোন হামলার জন্য কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি। MQ-9 বিমানে ওই হামলা পরিচালিত হয়। তিনি বলেন, আল কায়দার ওই জ্যেষ্ঠ নেতাকে হত্যার ফলে বিশ্বজুড়ে আরও হামলা চালানো বা পরিকল্পনা করা এখন সংগঠনটির পক্ষে কিছুটা কঠিন হবে। ব্রিক্স ছবি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের মিত্র রাষ্ট্রগুলো আল কায়দা এখন অনেক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। নিজেদের সংগঠন পুনর্নির্মাণ, বিভিন্ন দেশের ছড়িয়ে থাকা শাখাগুলোর সাথে সমন্বয় ও হামলার পরিকল্পনার জন্য সিরিয়াকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে আল কায়দা। চলতি বছরের সেপ্টেম্বরের শেষে উত্তর পশ্চিম অঞ্চলীয় ইদলিব শহরের কাছে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আল কায়দার আরেক জ্যেষ্ঠ কমান্ডার সেলিম আবু আহমেদ নিহত হয়েছেন। পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার তথ্য অনুযায়ী হামলা পরিকল্পনাকারী তহবিল সংগ্রহ ও আঞ্চলিক বিভিন্ন সহিংসতার সেলিম আবু আহমেদ জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে সিরিয়ায় চলমান দেশি বিদেশি সেনাবাহিনী, মিলিশিয়া ও জিহাদিদের জটিল রণক্ষেত্র পরিণত হয়েছে। 2011 সালে সরকার বিরোধী গণ অভ্যুত্থান কঠোরভাবে দমনের পরিপ্রেক্ষিতে সিরিয়ায় যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 5 লাখ মানুষ নিহত হয়েছে। এদিকে থাকছে অনিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়া গণতন্ত্রের জন্য হুমকি, বলেছে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, অনিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়া গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। শুক্রবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত তুর্কি কাউন্সিল মিডিয়া ফোরামে এরদোগানের একটি বার্তা রেকর্ড করে প্রচার করা হয়। ওই বার্তায় তিনি এমন কথা বলেন, দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদোল এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে। বার্তায় বলা হয়, কোনো ধরনের তদারকি ছাড়া চলতে থাকে সোশ্যাল মিডিয়া এবং এখন গণতন্ত্র, সামাজিক শান্তি এবং রাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। আমরা যেমন প্রতিরক্ষার বিষয়ে বিদেশিদের ওপর পূর্বপুরি নির্ভর করি না, তেমনই যোগাযোগের ক্ষেত্রেও আমরা তেমনই। এরদোগান বলেন, বিশ্বব্যাপী লক্ষ লক্ষ প্রতিরক্ষাহীন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বিবৃতিকর সংবাদ প্রকাশ করছে, তার মাধ্যমে গুরুতর ট্রমার শিকার হচ্ছে সবাই। তাই অন্যান্য কৌশলগত বিষয়ের মতো আমাদের মিডিয়া ও যোগাযোগের বিষয়গুলো নিজেদের হাতে নিতে হবে। তুর্কি ভাষাভাষী রাষ্ট্রগুলোর মধ্যে ব্যাপক সহযোগিতা প্রচারের সর্বাধিক লক্ষ্য করা গেছে। 2009 সালে প্রতিষ্ঠিত হয় তুর্কি কাউন্সিল। এতে সদস্য দেশ হিসেবে রয়েছে আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুরস্ক, উজবেকিস্তান। অন্যদিকে হাঙ্গেরি এতে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশ নিয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।